بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال تعالى الرجال قوامون على النساء وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا لامرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد عبدك ونبيك ورسولك النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إقرأ বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আমাদের নিয়মিত আয়োজন নুরুল কোরআনে আপনাদের সামনে বসে কথা বলার তৌফিক আমাকে দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে নারী এবং পুরুষের অধিকার তাদের সম্মান তাদের অবস্থান এই বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন এবং ইখলাসের সাথে যেন কথা বলার তৌফিক দান করেন আমরা সকলে যেন আমলের নিয়তে কথাগুলো শোনার চেষ্টা করি এবং আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন দর্শক শ্রোতা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক জিন এবং ইনসানকে তৈরি করেছেন তার ইবাদত করার জন্য জিন এবং ইনসানের মধ্যে পুরুষ এবং মহিলা রয়েছে আল্লাহ পাকের মখলুকের মধ্যে পুরুষ মহিলা রয়েছে হায়ওয়ানে নাতিকা অথবা হায়ওয়ানে গায়রে নাতিক তাদের মধ্যেও পুরুষ মহিলা স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ রয়েছে মানুষের মধ্যে আল্লাহ পাক যেভাবে পুরুষ দান করেছেন মহিলাও দান করেছেন জিন জাতির মধ্যেও পুরুষও দান করেন মহিলাও দান করেছেন গরু মহিষ পুরুষ রয়েছে মহিলা রয়েছে পশু পাখি সবার মধ্যে পুরুষ এবং মহিলা এমনকি তরুলতার মধ্যেও রয়েছে যারা মা বোনেরা ক্ষেত খামার করেন তারা কদুর ফুলগুলো যে সেটা পুরুষ ফুল এবং মহিলা ফুল সেটা ওনারা জানেন সেখানে যদি বড়মর আসে পোকা আসে সেই পোকাগুলো মহিলা
পুরুষ পোকাত পুরুষ ফুলের মধ্যে বসে, সেখান থেকে কণা আহরণ করে মহিলা ফুলের মধ্যে গিয়ে বসে এবং একটার থেকে আরেকটার মধ্যে মিশ্রণ ঘটার কারণে এই ফুল থেকেই ফল আসে, কদু ধরে এই ফুল থেকেই কার্যকর ফ্রুট তৈরি হয়, না হয় ওই ফুলটা ঝরে যায়। এটা আল্লাহ পাকের কত বড় হিকমা। আর যে সমস্ত গার্ডেনগুলোতে তেমন বেশি ভ্রমর বা পোকা দেখা যায় না, সে সমস্ত গার্ডেনগুলোতে আমরা দেখেছি যারা গার্ডেনিং করেন তারা পুরুষ ফুলটার থেকে কণাগুলো নিয়ে মহিলা ফুলের মধ্যে নিজে সেই ফুলটা ছিঁড়ে ওই ফুলের মধ্যে নিয়ে লাগান, যার কারণে ওই ফুল থেকে কদু বা অন্যান্য ফ্রুট তৈরি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক কোরআনুল করিমে ফরমান, নিসাউকুম হারসুল লাকুম ফাতু বিহারসিকুম আন্না শিইতুম। তোমাদের মহিলাগণ তোমাদের জন্য ক্ষেতস্বরূপ, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেতস্বরূপ। হারসুল লাকুম ফাতু বিহারসিকুম, তোমরা খেতে যাও, ও আন্না শিইতুম, যেভাবে তোমরা চাও। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য মহিলাদের সহায়ক এবং মহিলাদের জন্য পুরুষদের সহায়ক করে তৈরি করেছেন। পৃথিবীর শুরুর থেকে নিয়ে আল্লাহ পাক যত সমস্ত মখলুকাতকে তৈরি করেছেন তাদেরকেও জুড়ায় জুড়ায় এভাবেই তৈরি করেছেন। জিন জাতি তাদের মধ্যেও পুরুষ রয়েছে, মহিলা রয়েছে। অনেকে তো জিন জাতিকেই স্বীকার করতে চায় না, নাউজুবিল্লাহ। অথচ তারা মুসলমান, অথচ তারা নামাজ পড়েন, কোরআনুল করিম তিলাওয়াত করেন। যেহেতু কোরআনুল করিমের মিনিং তারা জানেন না, এ কারণে হয়তো তারা এটা অস্বীকার করেন। কিন্তু বুঝে যদি অস্বীকার করেন তাহলে ইসলামের দায়রা থেকে তারা খারিজ হয়ে যাবেন। কারণ কোরআনুল করিমের মধ্যে একটা সুরাই রয়েছে, সুরাতুল জিন। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে আল্লাহ পাক জিনের কথা বলেছেন, নাসের ইনসানের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমের অসংখ্য জায়গায় জিন জাতির কথা বলেছেন, তাই জিন জাতি অস্বীকার করার কোনো উপায় নাই, জিন অবশ্যই রয়েছে। আমাদের চলার পথে আমরা দেখি না, আমাদের সামনে দিয়ে আমাদের সাথে তাদের চলাচল রয়েছে। অনেকের ঘরের মধ্যেও জিন জাতির অবস্থান রয়েছে, অনেকের বাড়ির পাশে যে গাছ রয়েছে সেখানে তাদের অবস্থান রয়েছে। হাঁটতে বসতে আমরা তাদেরকে অতিক্রম করি কিন্তু আমরা চোখে দেখি না, কারণ আল্লাহ পাক জিনকে আগুন দিয়ে তৈরি করেছেন আর মানুষকে আমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন, আর ফিরিশতাদেরকে আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মানব জাতির মধ্য থেকে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে পৃথিবীতে সর্বপ্রথম পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে যখন রাখলেন, আদম আলাইহিস সালামকে দেহ তৈরি করে তার ভিতরে রূহ দিলেন, জান্নাতে চলাফেরা করেন কিন্তু তার ভাল লাগে না। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন যে আমাকে একজন সাথী তৈরি করে দেওয়া হোক, আমাকে একজন সাথী দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সাথী হিসাবে আমাদের মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াসসালামকে দিলেন। তারা জান্নাতে অত্যন্ত আরামের সাথেই বসবাস করছিলেন এবং আল্লাহ পাক হুকুম করলেন, লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, যে তোমরা ওই গাছের নিকটে যেও না, যদি যাও তোমরা তাহলে জালিম হয়ে যাবে। তো তারা জান্নাতে খুশি হালতেই ছিলেন, এদিকে শয়তান ইবলিস তাদেরকে দুকা দেওয়ার চেষ্টা করতে লাগলো এবং এসে বোঝাতে লাগলো আল্লাহ পাক যে হাযিহিস শাজারা, নির্ধারিত এই গাছ বলেছেন, তোমরা যদি অন্য গাছের ফল খাও তাহলে কোনো অসুবিধা হবে না। তারা কখনো দুকা খান নাই, দুনিয়ার দুকা তারা বুঝেন নাই, তারা ইবলিসের এই কথায় সুন্দর কথা কিন্তু তার মতলব ছিল খারাপ। আমাদের সমাজে অনেক মানুষের সুন্দর কথা বলে কিন্তু মতলব থাকে তাদের খারাপ। ওই জিনের জিন জাতির মধ্যে ইবলিস
সে এসে বলল যে আপনারা যদি অন্য গাছের ফল খান আল্লাহ পাকের এই হুকুমের অমান্য হবে না। তারা অন্য গাছের ফল খালেন খেলেন, যার কারণে টয়লেটের হাজত পড়ল। আল্লাহ পাক তাদেরকে বললেন দুনিয়াতে যাও, সেখানে গিয়ে টয়লেট করতে হবে, জান্নাতের মধ্যে টয়লেটের কোনো ব্যবস্থা নেই। যাক, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন একে অন্যের পরিপূরক হিসাবে, একে অন্যের শান্তির মাধ্যম হিসাবে আল্লাহ পাক তাদেরকে তৈরি করে দিলেন। তারা ছিলেন আমাদের আদি পিতা এবং আদি মাতা। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পর তারা অনেক দিন কান্নাকাটি করার পর দীর্ঘদিনের কান্না তাদের দোয়া আল্লাহ পাক কবুল করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাদের দোয়া আল্লাহ পাক কবুল করে তাদেরকে একসাথে মিলিয়ে দিলেন জিদ্দা নামক জায়গার মধ্যে, জিদ্দা জাদ্দুন থেকে। সেই জায়গার মধ্যে তাদের দুজনের মিলন হলো, আল্লাহ পাক তাদেরকে মিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াতে মানব সন্তানের আগমন ঘটল। এই ধারাবাহিকতায় আমাদের পর্যন্ত এসে আমরা পৌঁছেছি পৃথিবীতে অগণিত অসংখ্য মানুষের বসবাস হয়ে আসতেছে, কিন্তু যুগে যুগে মানুষ মানুষের মধ্যে পার্থক্য তৈরি করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে আল্লাহ পাক জুড়ায় জুড়ায় মানুষদেরকে সৃষ্টি করতেন, একজন ছেলে এবং পরের মেয়ে, এরপরে একজন মেয়ে, এরপরে ছেলে জন্মগ্রহণ করতেন। এইভাবে বিবাহ শাদী হতো জুড়ায় জুড়ায়, আগের ছেলের কাছে পরের মেয়ে, পরের ছেলের কাছে আগের মেয়ে, এইভাবে জুড়ায় জুড়ায় সন্তানাদিদের বিবাহ হতো। এটা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে জায়েজ। শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং শরীয়তে অন্যান্য নবীদের শরীয়ত, ইব্রাহিম আলাইহিসের শরীয়ত, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে পার্থক্য রয়েছে। পূর্ণাঙ্গ শরীয়ত, পূর্ণাঙ্গ বিধান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মধ্যে, পূর্ণাঙ্গ বিধান আল্লাহ পাক দান করেছেন। সর্বশেষ কোরআনুল করিমের আয়াত অবতীর্ণ হল, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের দিনে পরিপূর্ণ করলাম দিন, কামিল করে নিলাম দিনকে। ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি, এবং পরিপূর্ণ তামাম করে দিলাম আমার নিয়ামতকে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং সন্তুষ্ট হয়ে গেলাম আমি ইসলাম ধর্মের উপরে। এরপরে আর কোনো দিন আসবে না, এরপরে কোনো শরীয়ত আসবে না, এরপরে আর কোনো কিতাব আসবে না, এরপরে আর কোনো নবী আসবেন না। আনাখা তামুন নবীন লা নবীয়া বাদি, নবীজি ইসলাম ফরমান, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো মানুষের, কোনো আবা আহাদিম মির রিজাল, কেউ শুধু বাবা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং খাতামুন নবীন, সর্বশেষ নবীন। এই আয়াত নাজিল হওয়ার পিছনে একটি শানে নুজুল রয়েছে, যাক সেদিকে আমি যাচ্ছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত পরিপূর্ণ শরীয়ত। আদম আলাইহিস সালামের শরীয়তে ছিল এক ভাই আর এক বোনকে বিবাহ করতে পারতেন। ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে বাউ ডাউন করা যেত, মানুষের সামনে মাথা নত করে যেত। আদম আলাইহিস সালামের শরীয়তে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করে ফিরিস্তাদেরকে বলেছিলেন যে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ফিরিস্তাগণ সিজদা করেছিলেন কিন্তু শয়তান ইবলিস সে সিজদা করে নাই। আদম আলাইহিস সালামের এই দলিল দিয়ে যদি আজকে মানুষকে সিজদা করার কথা বলা হয়,
এই দলিল দিয়ে যদি পীরকে সিজদা করার কথা বলা হয়, এই দলিল দিয়ে যদি আজকে মাজারের মধ্যে সিজদা করার কথা বলা হয়, তাহলে এটা ভ্রান্ত, অজ্ঞ, গণ্ডমূর্খের পরিচায়ক হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীয়তে আমরা রয়েছি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীয়তে এসে যদি কেউ বলে আদম আলাইহিস সালামের শরীয়তে বোনকে বিবাহ করা জায়েজ ছিল, এখনও বিবাহ করতে পারবে, তাহলে সে ভ্রান্ত, গুমরাহ হিসাবে পর্যবসিত হবে। যাক, হযরত আদম আলাইহিস সালামের এক সন্তানের নাম হলো হাবিল, আরেক সন্তানের নাম হলো কাবিল। হাবিলের অংশে আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী যে বোন পড়েছিলেন তিনি ছিলেন সুন্দরী, কাবিলের অংশে যে বোন পড়েছিলেন তিনি ছিলেন এক অসুন্দর। তাই কাবিল চাইলেন পরিবর্তন করতে, আদম আলাইহিস সালাম বললেন এটা করা সম্ভবপর হবে না, তবে যাও দুজন কুরবানি করো, যাদের কুরবানি কবুল হবে, যার কুরবানি কবুল হবে তার ক্ষেত্রেই এই ফয়সালা হবে। হযরতে হাবিল কুরবানি করলেন একটি দুম্বা, আর কাবিল কুরবানি করলেন কিছু শস্য। সে সময়ের কুরবানির সিস্টেম ছিল, পারে কুরবানির জিনিসগুলো রাখা হতো, আগুন এসে যে কুরবানিকে গ্রাস করত সেটাই কবুল, আর যেটাকে গ্রাস করত না, পরিত্যক্ত রেখে যেত, সেটাই নাকাবুল। দেখা গেল হযরতে হাবিলের কুরবানি আগুনে এসে গ্রাস করে নিয়ে গেল, বোঝা গেল হাবিলের জিম্মা, হাবিলের কুরবানি কবুল হয়েছে, এবং তার জিম্মায় যে বোন সেটাই বিবাহ আল্লাহ পাক কবুল করেছেন। পরবর্তীতে কাবিল হযরতে হাবিলকে এক জায়গায় শিকার করতে যাওয়া অবস্থায় বাইকে বাই হত্যা করে ফেললেন, নাউজুবিল্লাহ মিন জালিক। পৃথিবীর ইতিহাসে নারী সংগঠিত, নারী সংক্রান্ত ব্যাপার নিয়ে সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত হলো। এই ধারাবাহিকতা এখনও রয়েছে, নারী সংক্রান্ত ব্যাপারে জটিলতা, বিভিন্ন সমস্যা, গুনাহের বিভিন্ন কারণ, ফিতনার বিভিন্ন কারণ নারী সংক্রান্ত ব্যাপারে হয়ে থাকে, যেটা আদম আলাইহিস সালামের সময়ে সংগঠিত হয়ে আসছিল। আদম আলাইহিস সালামের সন্তানেরা যেটা করেছিলেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম অপরাধ, বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে বাই বাইকে হত্যা করে ফেলল। এবং সে সময়ে সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার কারণে সেই সময়ে যে কবরের ব্যবস্থা তাদের জানা ছিল না, আল্লাহ পাক দুটা কাউয়াকে, কাককে পাঠালেন, একটা কাক আরেকটা কাককে মেরে ফেলল। মেরে ফেলার পর ওই কাকটা পা দিয়ে একটা গর্ত করল, জীবন্ত কাক, আর মৃত কাকটাকে ওই গর্তের মধ্যে দিয়ে কবর দিয়ে দিল, যার কারণে হযরতে হাবিল, যাকে হত্যা করেছিল কাবিল, ওই কাবিল তার ভাই হাবিলকে সেই এইভাবে গর্ত করে তিনিও কবর দিলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কবরও রচিত হলো। অসংখ্য ঘটনা বলি, আমি সেদিকে যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে মহিলা এবং পুরুষের কথা। পুরুষদেরকেও আল্লাহ পাক তৈরি করেছেন, মহিলাদেরকেও আল্লাহ পাক তৈরি করেছেন, যেভাবে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, ঠিক তেমনিভাবে আমাদের মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াসসালামকে তৈরি করেছেন, যেভাবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম পুরুষ, ঠিক তেমনিভাবে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াসসালাম মহিলা, দুজনই আমাদের কাছে সম্মানের পাত্র এবং পাত্রী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলা দুই ধরনের খাসা, দুই ধরনের খাসলত, দুই ধরনের মিজাজ দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন জন্মগতভাবেই। সম্মানিত দর্শক শ্রোতা, পুরুষদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে তৈরি করেছেন। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীর কর্তা, আর রিজাল পুরুষগণ, কাওয়ামুনা আলান নিসা নারীর কর্তা, কারণ আল্লাহ তাআলা তাদের এককে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। বিমা ফাদ্দালাল্লাহ বাদহুম আলা বাদ, এককে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দান করেছেন, কারণ দুনিয়ার সিস্টেম অনুযায়ী নেতৃত্ব এবং আনুগত্য ব্যতিরেকে দুনিয়া পরিচালিত হয় না। নেতৃত্বের প্রয়োজন হয়, একজন নেতা হতে হয়, আর কেউ আনুগত্য করতে হয়। আনুগত্যতা এবং নেতৃত্বের মাধ্যমেই দুনিয়া চলে, এটার শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের পিতা এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের মাতাকে
আমাদের পিতা থেকে আল্লাহ পাক তৈরি করেছেন, আদম ইসলামের পাজরের হাড্ডি থেকে আল্লাহ পাক তৈরি করেছেন হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াসালামকে। হাওয়া আলাইহা সালাতু ওয়াসালাম হলেন একজন নারী আর হযরতে আদম আলাইহিস সালাম হলেন একজন পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের দৈহিক গঠনের মধ্যেও পার্থক্য দান করেছেন, দৈহিক গঠনের মধ্যে। পুরুষ হযরতে আদম আলাইহিস সালামের প্রথমে দাড়ি ছিল না, কিন্তু হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াসালাম আল্লাহর কাছে আরজ করলেন যে আমার স্বামীকে তো তেমন সুন্দর মনে হয় না, আমার কাছে আল্লাহ আপনি আরও সৌন্দর্য ফুটিয়ে তুলুন। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে দাড়ি দান করলেন এবং দাড়ি দান করার কারণে হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসালামের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হলো। আপনি যতই চেষ্টা করুন না কেন, আশাদুকাল মাদুম, কিছু কিছু মহিলাদের দাড়ি দুই এক গেছা গুজায়, কিন্তু পূর্ণাঙ্গ পুরুষদের মতো দাড়ি মহিলাদের হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে গুফ এবং দাড়িবিহীন তৈরি করেছেন, পুরুষদের গুফ এবং দাড়ি, মুস এবং দাড়ি রয়েছে। গঠনের দিক থেকে পুরুষ এবং মহিলাদের গঠনিক ডিফারেন্ট রয়েছে, শারীরিক গঠনের ডিফারেন্ট রয়েছে, শরীরের অনেক জায়গার পরিবর্তন রয়েছে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাদের গর্ভে সন্তান ধারণের ব্যবস্থা করে দিয়েছেন। আমার বাবাদের ঔরস থেকে আল্লাহ পাক মাদের গর্ভ থেকে সন্তান দান করেন, চেষ্টা করেও পুরুষদের গর্ভ থেকে মাদের ঔরস থেকে সন্তান প্রসব করানো সম্ভবপর নয়। আল্লাহ পাক যেভাবে তৈরি করে দিয়েছেন দুনিয়ার নিজাম সেভাবেই পরিচালিত হচ্ছে। চেষ্টা করে কেউ পুরুষদের গর্ভ থেকে সন্তান প্রসব এবং মায়েদের ঔরস থেকে সন্তান জন্ম দেওয়ার এই ব্রেতা প্রচেষ্টা সফল করাতে পারবে না। আল্লাহ পাক দুজনকেই বহন করার ক্ষমতা দান করেছেন, পুরুষ এবং মহিলাকে। আল্লাহ পাক আমাদের মাদের গর্ভতে সন্তান বহনের ক্ষমতা দান করেছেন, আমাদের বাবাদের পিঠের মধ্যে বোঝা বহনের ক্ষমতা দান করেছেন। কারণ আমাদের বাবাদেরকে অর্থাৎ পুরুষদেরকে আল্লাহ পাক মহিলাদের থেকে শক্তি সামর্থ্যের দিক থেকে, দৈহিক গঠনের দিক থেকে বেশি আল্লাহ পাক শক্তি দান করেছেন, বর্তমান বিজ্ঞান ও সেটা প্রমাণ করে। অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে, শক্তির দিক থেকে যদি পুরুষ একজন 6 ফুট লম্বা একজন পুরুষের হাড্ডি, 6 ফুট লম্বা একজন মহিলার হাড্ডিকে ওজন করা হয়, পুরুষ এবং মহিলার হাড্ডিদের ওজনের ক্ষেত্রেও তারতম্য রয়েছে। সুবহানাল্লাহ, পুরুষের হাড্ডি ওজন বেশি হবে। একইভাবে জীবন্ত একজন পুরুষ 5 ফুট 4 ইঞ্চি, শারীরিক দেখতে দুজনের স্বাস্থ্য সমান, যদি ওজন করা হয় একজনের ওজন হবে, পুরুষের ওজন হবে 70-75 কেজি এবং মহিলার ওজন হবে 50-55-60 কেজি, 60 কেজির উপরে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওজনের দিক থেকেও তারতম্য দান করেছেন। একইভাবে মাথার ভিতরে, যে মাথা যদিও দেখতে সমান কিন্তু ভিতরের মগজের সেটাকে, সেটার ওজন যদি করা হয় সেই ওজনের মধ্যেও রয়েছে তারতম্য। পুরুষের মগজ বড় হয়ে থাকে, মহিলাদের মগজ ছোট হয়ে থাকে। সেটা শুধু আমার কথা নয়, সেটা বর্তমান সায়েন্স ও সেটা স্বীকার করতেছে। ইন্দ্রিয় শক্তির দিক থেকে, গ্রাণ স্বাদ এগুলোর দিক থেকে, অনুভূতির দিক থেকেও তারতম্য রয়েছে। শ্বাস প্রশ্বাসের দ্রুততার থেকে, রুচিভেদ স্বভাব ইত্যাদির দিক থেকে পুরুষ এবং মহিলাদের মধ্যে পার্থক্য রয়েছে। স্বাদ প্রসাদ, শ্বাস প্রশ্বাস, পুরুষ মিনিটে কতবার শ্বাস নেন, মহিলারা মিনিটে কতবার শ্বাস নেন, সেটার মধ্যেও তারতম্য রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, যেটার বৈত্যয় দুনিয়ার কোনো সায়েন্স, কোনো ডাক্তার যেটার পরিবর্তন করতে পারবে না। ইনশাআল্লাহ বাকি কথাগুলো বিরতির পর এসে বলবো, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নুরুল কোরআন প্রোগ্রামে। আমি আপনাদের সামনে পুরুষ এবং মহিলাদের অধিকার, পারস্পরিক দায়িত্ব এবং একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়ে কথা বলছিলাম। আল্লাহ পাক পুরুষকেও সৃষ্টি করেছেন, মহিলাকেও সৃষ্টি করেছেন। পুরুষদের মধ্যে আদি পুরুষ যিনি, তিনি আমাদের বাবা আদম আল ইসলাম। মহিলাদের মধ্যে আদি মহিলা যিনি, তিনি আমাদের মা হযরতে হাওয়া আলাইহাস সালাতুসসালাম। দুজনই আমাদের শ্রদ্ধার পাত্র, দুজনকেই আল্লাহ পাক তৈরি করেছেন এই হিসাবে যে আমরা পৃথিবীতে যারাই এসেছি সকলেই আল্লাহ পাকের মখলুক, সকলেই আল্লাহ পাকের বান্দা এবং বান্দি। আল্লাহ রাব্বুল আলামিন কার শ্রেষ্ঠত্ব কী সে ব্যাপারে কোরআনুল করিমের একটা আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাকের কাছে তিনি শ্রেষ্ঠ যিনি বেশি মুত্তাকি, তিনি পুরুষ হন আর মহিলা হন। যেমন ফেরাউন, তিনি ছিল, ফেরাউন ছিল পুরুষ, সে নিকৃষ্ট। আর ফেরাউনের স্ত্রী ছিলেন হযরতে আসিয়া, তিনি উৎকৃষ্ট, পৃথিবীর কয়েকজন মহামানব মহা মহিলাদের মধ্যে, শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন ছিলেন হযরতে আসিয়া। কিন্তু হযরতে আসিয়ার স্বামী ফেরাউন, যদিও পুরুষ, তার বদ আমলের কারণে নিকৃষ্ট পুরুষদের মধ্যে একজন। আবার অন্যদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি ছিলেন নবী। আর ইব্রাহিম ইসলামের যিনি পিতা ছিলেন আজর, আজর ছিল পুরুষ, কিন্তু আজর সে নাফরমান হওয়ার কারণে জাহান্নামী। অন্যদিকে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি ছিলেন আল্লাহর নবী, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী যিনি ছিলেন, তিনি ছিলেন নাফরমান, যার কারণে লূত আলাইহিস সালামের স্ত্রী নিকৃষ্ট। তো দেখা গেল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাকের কাছে মুত্তাকি পরহেজগার যিনি তারই মর্যাদা বেশি, সুবহানাল্লাহ। এক্ষেত্রে স্বামী যদি মুত্তাকি পরহেজগার হন তার মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি, স্ত্রী যদি মুত্তাকি পরহেজগার হন তাহলে তার মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি স্বামীর থেকে। অধিকার এবং মর্যাদা দুটি ভিন্ন জিনিস। মনে করেন এক বাবার দুটি সন্তান, একজনের বয়স হলো 15 বছর আরেকজনের বয়স হলো 30 বছর। 15 বছরের সন্তানটি হলে হয়ে গেল হাফিজে কোরআন, আর 30 বছরের সন্তানটি কোনো এলিম রাখে না। দুজন সন্তানের সম্পদ বাবার সম্পদে সমান পাবে, কিন্তু মর্যাদার দিক থেকে ছোট সন্তানটি হাফিজে কোরআন হওয়ার কারণে তার মর্যাদা বেশি হয়ে গেল, সুবহানাল্লাহ। মর্যাদা এক জিনিস আর অধিকার ভিন্ন জিনিস। সম্পদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার সম্পদে পুরুষ এবং মহিলা দুজনের অধিকার দিয়েছেন। যেমন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, আল্লাহ পাক বলে দিয়েছেন যে পিতার সম্পদে তোমাদের সন্তানাদিদের মধ্যে আমি ওসিয়ত করছি, তোমাদেরকে ওয়াজ করতেছি, লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, তোমাদের ছেলেরা পাবে দুইজন মেয়ের সমতুল্য সম্পত্তি, সুবহানাল্লাহ। যদিও এখানে মেয়েরা কম সম্পত্তি পাচ্ছেন, কিন্তু আল্লাহ পাক সম্মানের সাথে বলতেছেন যে আগে মেয়েদের সম্পদকে আল্লাহ পাক এটাকে দাহ্য করেছেন এবং এটাকে আল্লাহ পাক স্বীকৃতি দিয়ে বলতেছেন যে দুইজন মেয়ের সমতুল্য সম্পদ পাবে একজন পুরুষ, সুবহানাল্লাহ। শুধু কি তাই, এখানে যদিও কম সম্পদ পাচ্ছেন কিন্তু ওই মেয়েরা পাবে তার স্বামীর সম্পদের মধ্যে একটা অংশ পাবে, ওই মেয়েরা পাবে তার সন্তানের সম্পদের মধ্যে একটা অংশ পাবে। এই মেয়েরা বিভিন্ন জায়গায় মেয়েদের হক আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু পুরুষদের সম্পদ একমাত্র বাবার কাছে রয়েছে, পুরুষ তার অন্য জায়গার থেকে সম্পদ পাওয়ার কোনো স্কোপ বা কোনো রাস্তা নাই, সুবহানাল্লাহ। আমি যে কথাটি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন একজনের উপরে আরেকজনকে ফৌকিয়ত দান করেছেন, একজনের কাছে আরেকজনের অধিকার দান করেছেন। মা বাবাকে আল্লাহ পাক সন্তানাদির জন্য উপরে স্থান দান করেছেন। একটা হাদিস একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু ইসলামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? নবীজি ইসলাম বললেন, তোমার মার। আবার বললেন, খেদমত করবো কার? বললেন, তোমার মার। আবারও বললেন, খেদমত করবো কার? তোমার মার।
চতুর্থবার বললেন তোমার বাবার, সুবহানাল্লাহ। এক্ষেত্রে তিনবার মায়ের কথা বলেছেন, মাকে অধিকার, অধিকারের দিক থেকে, সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে মাকে উপরে স্থান দিয়েছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তিনবারের অধিকারের ক্ষেত্রেও কথা রয়েছে, মায়েরা এমন তিনটা মুহূর্ত অতিক্রম করেন যে সময় বাবারা সেই কষ্টটা বুঝেন না। যেমন সন্তান যখন মায়ের গর্ভে থাকে 10 মাস 10 দিন, মাদের যে কত কষ্ট হয়, সন্তান মাকে পা দিয়ে ধাক্কা দেয়, সন্তান মায়ের ভিতরে খাবার গ্রহণ করে বড় হয়, মায়ের শরীরটা শুকিয়ে যায়, মার বমি বমি ভাব হয়, মা রাত্রে ঘুমাতে পারেন না, মা হাঁটতে পারেন না, মাথা ঘুরে পড়ে যান, এই যে মায়ের কষ্ট, এ সময় বাবা কিন্তু স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করেন, বাজার হাট করেন, নর্মাল কাজকর্ম করেন, বাবারা সেই কষ্ট অনুভব করতে পারেন না। মা যখন সন্তাপ প্রসব করেন সেই সময়টার কষ্ট বাবা অনুভব করতে পারেন না। মায়ের কত কষ্ট হয়, মায়ের কত ব্লিডিং হয়, মায়ের এত কষ্ট হয়, জীবন্ত একটা পশুকে জবাই করলে যেভাবে কষ্ট হয়, এমন কষ্ট হয়, মায়েরা চাটাচাটি করেন, মায়েরা এত কষ্ট অনুভব করেন। সন্তান প্রসব করার পর এই ছোট্ট বাচ্চাটাকে লালন পালন করতে, বাচ্চাটার নেপি সাফ করা, পোস্রাব পায়খানা পরিষ্কার করা, ছোট্ট বাচ্চাটাকে বড় করতে যে কষ্ট মা করেন সেটা অনেকটা বাবারা অনুভব করতে পারেন না। এই তিনটা মুহূর্ত বাবাদের থেকে বেশি মায়েরা কষ্ট করে থাকেন, যেটা বাবারা কোনো কোনো ক্ষেত্রে কোনো, যেমন প্রস্রব বেদনা, পেটের আকার কষ্ট, প্রসবের সময়ের কষ্ট, দুধ পান করানোর কষ্ট, সেটা বাবারা তো অনুভবই করার কোনো ব্যবস্থাই নেই। মাদেরকে আল্লাহ পাক এত ধৈর্য দান করেছেন, মায়েদের কদমের নিচে সন্তানদের জান্নাত দান করেছেন, সুবহানাল্লাহ। এরপরেও মা, মা মায়ের জায়গায় মার সম্মান, বাবার জায়গায় বাবার সম্মান দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিবার পরিচালনার জন্য আল্লাহ পাক কিন্তু বাবাদেরকে, পুরুষদেরকে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে এই পরিবারের কর্তৃত্ব আল্লাহ পাক দান করেছেন, পরিবারের কর্তা হবেন পুরুষেরা, এটা আল্লাহ পাকের বিধান। সম্মানিত দর্শক শ্রোতা, আমি প্রাসঙ্গিকভাবে এখানে একটি কথা বলতে চাই। আমাদের সমাজে বেপরদিঘি খুব বেড়ে গেছে, এই বেপরদিঘির কারণেই সমাজে অধঃপতন, মহিলাদের অবমূল্যায়ন, দর্শন চিন্তায় যে সমস্ত অপরাধ পৃথিবীতে রয়েছে এর অধিকাংশই এই বেপরদিঘির কারণে, আর যেটা আল্লাহপাকের বিধান, বিধান লঙ্ঘন করার কারণে। আল্লাহপাক তৈরি করেছেন পুরুষদেরকেও মহিলাদেরকেও, আল্লাহপাক এই সমস্ত পৃথিবীর স্রষ্টা, আল্লাহপাকই জানবেন পৃথিবী কীভাবে পরিচালিত হবে, আল্লাহপাকই জানবেন পুরুষটা কেমন চলবে, মহিলারা কেমন চলবে, আল্লাহপাকই, আল্লাহপাকের হুকুমে সমস্ত পৃথিবী পরিচালিত হয়। সেই হিসাবে আল্লাহপাক আমাদেরকে বিধান দিয়েছেন, পৃথিবীতে যে সমস্ত জিনিসপত্র তৈরি হয়, মনে করুন এই টেলিভিশনে বসে আমি কথা বলছি, আপনারা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, টেলিভিশন তৈরি করেছে যারা, তারা টেলিভিশন পরিচালনার জন্য একটা সিস্টেম, একটা গাইডবুক দিয়েছে, সেই গাইডবুক অনুযায়ী টেলিভিশন আপনি অন করলে আপনি আমাকে দেখতে পারবেন, আমার কথা শুনতে পারবেন। আপনি যদি আপনার মন মতো সেটাকে অন করতে চান সেটা চলবে না। আমি যদি আমার মন মতো আমার এই ক্যামেরার সামনে বসে কথা বলতে চাই তাহলে আপনারা আমাকে দেখবেন না। এটা যে তৈরি করেছে তার যে গাইডবুক রয়েছে, সে যে গাইড দিয়েছে, যেটা আমাদেরকে গাইড হিসাবে দেওয়া হয়েছে, সেই গাইড অনুযায়ী চললেই, চালালেই আমার কথা আপনারা শুনবেন, আমি আপনাদেরকে আমার কথা পৌঁছাতে পারবো। ঠিক তেমনইভাবে একটা গাড়ি যারা তৈরি করেছে, এই গাড়ি চলার জন্য একটা গাইডবুক দেওয়া হয়েছে, সেই গাইডবুক অনুযায়ী গাড়ির চাক্কার জায়গায় চাকা, ইঞ্জিনের জায়গায় ইঞ্জিন, পেট্রোলের জায়গায় পেট্রোল ঢালে এই গাড়িকে যদি চালানো হয় গাড়ি চলবে, অন্যথায় আমার পয়সা দিয়ে আমি গাড়ি কিনলাম আর আমি যেভাবে চাই সেভাবে চালাবো, পানির মধ্যে গাড়ি চালালেন, চালাইতে চান গাড়ি চলবে না, পেট্রোল না দিয়ে সেখানে আপনি সেন্ট ডেলে, আথর ডেলে, এর থেকে মূল্যবান জিনিস ডেলে সেটাকে চালাতে চান গাড়ি চলবে না, ডিজেলের জায়গায় পেট্রোল দিতে চান, পেট্রোলের জায়গায় ডিজেল দিতে চান, এই গাড়ি চলবে না। এতে বোঝা গেল যে তৈরি করে তার বিধান অনুযায়ী, যে তৈরি করে তার গাইড অনুযায়ী যদি এই জিনিস চালানো হয় তাহলে জিনিসটা চলবে,
আর তার গাইড বেঁধে রেখে মন মতো যদি চালাতে চান তাহলে সেটা চলবে না। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, এই পৃথিবী তৈরি করেছেন, আল্লাহ পাক পুরুষদেরকে তৈরি করেছেন, নারীদেরকে তৈরি করেছেন, সব কিছু আল্লাহ পাক তৈরি করেছেন। বিদায়, আল্লাহ পাক যেভাবে আমাদের চলার বিধান দান করেছেন, যেভাবে আমাদের মাদেরকে চলার, আমাদের বাবাদেরকে চলার বিধান দান করেছেন, সেভাবে যদি আমরা চলি তাহলে পৃথিবীতে কোনো সংঘাত এবং অবমূল্যায়ন হবে না। আমি যে কথাটি বলতে চাই, পুরুষ এবং মহিলাদের মধ্যে স্তর বিন্যাস রয়েছে। হঠাৎ করে চমকে উঠবেন সবাই, সবাই তো সমান, স্তর বিন্যাস কীভাবে হবে? হ্যাঁ, কারণ আপনার মা আপনার স্ত্রী হতে পারবেন না, আপনার বোন আপনার কন্যা হতে পারবে না, আপনার বাবা আপনার শ্বশুর হতে পারবেন না। এক একজনের এক একটা স্তর রয়েছে, অথচ তারা তো মানুষ, তারা সবাই পুরুষ, সবাই মহিলা, তাদেরকে এক একটা স্তর দেওয়া হয়েছে। কোরআনুল করিমের ভাষায় আল্লাহ পাক পর্দাকে ফরজ করে দিয়েছেন। এই পর্দা ফরজ যে পুরুষ এবং মহিলাদের মধ্যে 14 জনের ব্যাপারে, 14 জন আপনার জন্য মাহরাম, আপনারা একে অন্যের সামনে বের হতে পারবেন, আমরা বের হতে পারবো। এই 14 জন মাহরামদের মধ্য থেকে বাবার মতো হলেন 5 জন। বাবার মতো 5 জনকে, যেমন পিতা, চাচা, মামা, শ্বশুর, দুধ পিতা। দুধ পিতা হলো, আপনি যদি কেউর কোনো মহিলার দুধ পান করে থাকেন, ওই মহিলার স্বামী যিনি, তিনি হলেন দুধ পিতা। এই 5 জন হলেন বাবার মতো, ভাইয়ের মতো আরও 5 জন, আপন ভাই, আপনার দাদা, আপনার নানা, আপনার নাতি, দুধ ভাই, এই 5 জন হলেন ভাইয়ের মতো। আর ছেলের মতো হলেন 4 জন, আপনার নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই, এই হলেন 4 জন, অলটুগেদার হলেন 14 জন। এই 14 জন হলেন আপনার মাহরাম, তাদের সামনে আপনি বের হতে পারবেন, তাদের সাথে আপনি হজে যেতে পারবেন। আর ছেলেদের জন্য, পুরুষদের জন্য মহিলাদের মধ্যে হলেন সিমিলার 14 জন মাহরাম, মায়ের মতো 5 জন, মা, খালা, ফুফু, শাশুড়ি, দুধমা, এই 5 জন। বোনের মতো হলেন 5 জন, নিজের বোন, দাদি, নানি, নাতনি, দুধ বোন। আর মেয়ের মতো হলেন 4 জন, নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, ছেলের বউ। এই 14 জন হলেন পুরুষদের জন্য, আর উপরের 14 জন হলেন মহিলাদের জন্য মাহরাম। কিন্তু আমাদের সমাজে দেখি পর্দার কোনো বালাই নেই, মামাতো ভাইয়ের সাথে, ফুফাতো ভাইয়ের সাথে, তালতো ভাইয়ের সাথে, বগ্নিপতির সাথে চলাফেরা, চাচাতো ভাইয়ের সাথে চলাফেরা, একইভাবে শালির সাথে, চাচাতো বোন, ফুফাতো বোন, ভাবির সাথে চলাফেরা, পর্দার কোনো বালাই নেই, যার কারণে এত সমস্ত বেপরদেগি, নাফরমানি এবং এত সমস্ত গুণা। একইভাবে পোশাক আশাকের ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা বিধান দান করেছেন। পুরুষের জন্য ফরজ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঘুরে রাখা, এবং মহিলাদের জন্য ফরজ হলো পুরা শরীর ঘুরে রাখা। কিন্তু দেখা যায় আজকাল যে পুরুষ থেকে মহিলারা বেশি উলঙ্গ, পুরুষরা একে ফুল প্যান্ট পরিধান করেন, পুরুষরা একে হাত লম্বা করা শার্ট পরিধান করেন, মহিলারা শিখা গেঞ্জির মতো কাপড় পরিধান করেন, এবং সেগুলোর মাধ্যমেই সম্মান বৃদ্ধি পাবে, পুরুষদের সম্মান এবং মহিলাদের সম্মান। আমরা আমাদের সন্তানাদিদেরকে মানসিকভাবে এভাবে গড়ে তুলতে পারি ছোটোবেলা থেকেই। ছোটোবেলা আপনি যেভাবে গড়ে তুলবেন, সন্তানের মেজাজ, মানসিকতা সেভাবে গড়ে উঠবে। মনে করুন একটা সমাজের মানুষেরা মাথা তারা মুন্ডন করে, তারা চলাফেরা করে, এই সমাজে যদি কেউ চুল রেখে যায় তাদেরকে মানুষ ক্রিটিসাইজ করবে। একটা সমাজে মানুষ
আদিম যুগের মানুষেরা লতাপাতা দিয়ে থাকত, তারা কাঁচা গুস্ত খেত, এভাবে তারা চলাফেরা করত। আদিম যুগের মানুষদের কাছে গিয়ে যদি কেউ কাপড় পরিধান করে যায়, তাদেরকে মনে করবে তারা আনকালচার। তো বোঝা গেল একটা কালচার মানুষ তৈরি করে, আর এই কালচার যদি আল্লাহ প্রবর্তিত দোয়া বিধান অনুযায়ী মানুষ তৈরি করে, তাহলে সেটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে মনে করেন আমার কালচার হলো পাগড়ি বাঁধা, টুপি পরা, পাঞ্জাবি পরা, এটা হলো আমার কালচার, দাড়ি রাখা। আমাকে যদি সমস্ত পৃথিবী দিয়ে দেওয়া হয় আর বলা হয় দাড়িটা ফেলে দাও, আমাকে এটা করাতে পারবে না। আমাকে যদি কেউ বলেন শার্ট প্যান্ট পরে আপনি লন্ডনের মধ্যে একবার ঘুরে আসুন, আমাকে যদি সমস্ত পৃথিবীর সম্পদ দিয়ে দেওয়া হয়, আমার দ্বারা সম্ভবপর হবে না, আমার লজ্জাবোধ করবে, আমি এটা করতেই পারবো না। ঠিক তেমনইভাবে যাদের যারা দাড়ি রাখেন না, যারা শার্ট প্যান্ট পরে চলেন, যারা টাই পরে চলেন, তাদেরকে যদি হঠাৎ করে পাগড়ি বাঁধানোর রাখা দেওয়া হয়, পাঞ্জাবি পরে হাঁটার ব্যবস্থা করে দেওয়া হয়, তারা পারবেন না, কারণ তাদের সমাজ বা তাদের কালচার বা তাদের ট্র্যাডিশন এভাবেই গড়ে উঠেছে। তো আমরা যারা মুসলমান, আমরা যদি আমাদের সন্তানাদিদেরকে ছোটোবেলায় ইসলামিক ড্রেস কোড তাদেরকে বুঝিয়ে দেই এবং ছোটোবেলায় তাকে যদি এভাবে কাপড় পরাই, তাহলে তার কালচারটা এভাবে গড়ে উঠবে। আজকে দেখুন আমাদের সমাজে নতুন নতুন কালচার তৈরি হয়েছে, ভালো সুন্দর প্যান্ট শার্ট সেগুলোকে নিজ হাতে পা ফেরে দেওয়া হয়, হাঁটুর দিকে, ওই পিছন দিকে, এখানে সেখানে থালি দেওয়া হয়, এটা নাকি একটা ডিজাইন হয়ে গেছে। অথচ সেটা দেখতে কত বিশ্রী না লাগে, নতুন কাপড়টাকে ফেরে ফেলতে হয়, নতুন কাপড়টাকে জ্বালিয়ে ফেলতে হয়, জ্বালিয়ে এখানে টুকরা করে ফেলতে হয়, তো সেটাকে কালচার বানিয়ে ফেলা হয়েছে। চুলের মধ্যে নানাবিধ ডিজাইন, মধ্যখানে এমনভাবে পাখির বাসার মতো করে দেওয়া হয়, এটাকে ডিজাইন হিসাবে তৈরি করা হয়েছে, অথচ দেখতে কতই না বিশ্রী লাগে, কিন্তু এটা দেশ থেকে দেশান্তরে, এক দেশ থেকে আরেক দেশে পর্যন্ত ওই ডিজাইনটা চলে গেছে। তো মানুষ ডিজাইনগুলো মানুষ তৈরি করে। আপনি যদি আপনার মেয়েকে শালীন কাপড় পরিয়ে ছোটোবেলার থেকে তৈরি করেন যে হাত নাম্বা ফ্রক পরতে হবে, পা স্লো বা লোজ পায়জামা পরতে হবে, উপরে একটা চাদর পরতে হবে, মেয়েটা যখন 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছরের হবে, 16 বছরের হবে, ওই মেয়ে এইভাবে বড় উঠল, বড় হয়ে উঠল, তখন ওই মেয়েটার মিজাজের মধ্যে তার কালচার, তার ড্রেস কোড এটাই গেড়ে যাবে। ওই মেয়েকে যদি কেউ এসে বলে যে তুমি শর্ট কাপড় পরে বের হও, মেয়েটা কখনো পারবে না, কারণ তার মিজাজ এভাবেই গড়ে উঠেছে। আপনার ছেলেকে যদি আপনি পাঞ্জাবি টুপি দিয়ে তৈরি করেন, আপনার ছেলেটাকে এভাবে তৈরি করেন, চুলটা নিজ হাতে সুন্দর করে কাটিয়ে রাখে আপনার ছেলেটাকে বড় করেন, তার মিজাজ এভাবেই গড়ে উঠবে। সে বড় হলে বিশ্রী যে এমনভাবে ভিদগুটে চুল রাখার স্বভাব তার হবে না। যাক, আমি যে বলতেছিলাম যে আমাদের পুরুষ এবং মহিলাদের আল্লাহ পাক আলাদাভাবে একই বাবার ঔরস থেকে, একই মায়ের গর্ব থেকে আল্লাহ পাক পুরুষদেরকেও বাইর করেন, মেয়েদেরকেও বাইর করেন। আপনার বোনেরাও হয়, আপনার ভাইয়েরাও হয়, কিন্তু তাদের দুজনের মিজাজ দুই ধরনের হয়, দুজনকেই আল্লাহ পাক দু ধরনের করে তৈরি করেছেন, কিন্তু তাদের দুজনের সম্মান আল্লাহ পাকের কাছে অনেক ক্ষেত্রে মেয়ের সম্মান ছেলের থেকে বেশি হয়ে যেতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মেয়ে হয়ে যেতে পারে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ছেলে হয়ে যেতে পারে আবু জেহেলের মতো, আবুল আহাবের মতো, নাউজুবিল্লাহ। এ কারণে মেয়ে সন্তানের মর্যাদা এবং অমর্যাদা আদি যুগ থেকেই পৃথিবীর ইতিহাসে অন্যান্য ধর্মাবলম্বীদের দিকে চেয়ে দেখুন, তাদের ধর্মগ্রন্থ এবং তাদের কালচার, আমি নাম ধরে বলতে চাইব না, যে মেয়ে সন্তানদেরকে তারা শয়তানের দূষর পর্যন্ত, নাউজুবিল্লাহ, তারা বলতে বাধ্য হয়েছে। কিছু ধর্মাবলম্বীরা স্বামী মারা যাওয়ার পর মেয়েদেরকে মাননা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন পৃথিবীতে আসলেন, তখন মহিলাদের এমন বেজ্জতি করা হতো, জীবন্ত মেয়ে সন্তানদেরকে কবরে দেওয়া হয়ে যেত, নাউজুবিল্লাহ মিন জালিক। যাদের মেয়ে জন্মগ্রহণ করত, বাবারাই ইচ্ছা করে জীবন্ত মেয়েটাকে কবর দিত, নাউজুবিল্লাহ। যদি কোনো ক্রমে কোনো মেয়েরা বেঁচে যেত,
তাদেরকে বুগের পাত্রী হিসাবে ব্যবহার করত, খোলা মাঠে তাদেরকে দর্শন করত, দর্শন করে গুড়াল্লে যার সাথে তাদেরকে বেঁধে রাখত এবং উলঙ্গভাবে হাঁকিয়ে দিত, গুড়াকে হাঁকিয়ে দিত, আর উলঙ্গ মহিলাকে চিৎকার করত, চতুর্দিক থেকে তারা তামসা করত এবং তার চিৎকার নিয়ে মজা হিসাবে তারা গ্রহণ করত। নাউজুবিল্লাহ, বলতো তোর দেহটাকে বুক করলাম, এখন তোর মৃত্যুর স্বাদ, তোর মৃত্যুর চিৎকারও বুক করতেছি, নাউজুবিল্লাহ মিন জালিক। এই ছিল বর্বরতার যুগে নারীদের অবস্থান। ইসলাম আসলো, ইসলাম আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে এত সম্মান দান করলেন, যা হাদিসের মধ্যে এসেছে যে মহিলাগণ যদি কোনো পুরুষের তিনটি মেয়ে সন্তান হয় সে যেন জান্নাতি, দুইটি হলে জান্নাতি, তিনটি হলে, একটি হলে জান্নাতি, তাকে যদি বরণ পোষণ করে সুন্দরভাবে লালন পালন করে দিন শিক্ষা দিয়ে পাত্রস্থ করতে পারে সেজন্য একজন জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম এভাবে মহিলাদেরকে সম্মান দান করেছে, মহিলাদেরকে, মাদেরকে ইসলাম কত সম্মান দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আয়াতের মাধ্যমে যারা বেশি মুত্তাকি তারাই আল্লাহ পাকের কাছে প্রিয়, মহিলা হোক আর পুরুষ হোক। নবীজি সাল্লাল্লাহু ইসলাম বলেছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরুল মাতা উদ্দুনিয়া আল ইমরাতুস সালিহা। এই হাদিস নিয়েও যারা ইসলাম বিদ্বেষী তথাকথিত নারী প্রগতিশীলরা তারা এই হাদিস নিয়ে বিদ্রুপ করে, যা আল্লাহ পাক সন্ত্রাসীদের মতো, নাউজুবিল্লাহ, নারী খেকুদের মতো মহিলাদেরকে মাতা, মাল বলেছেন। আদ দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরুল মাতা মাতা আদ দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহ পাক নেক মেয়েদেরকে আল্লাহ পাক মাল বলেছেন, নাউজুবিল্লাহ। কিন্তু ওরা আগের দিকের অর্থটা নবীজি সাল্লাল্লাহু ইসলাম এ হাদিসে বলেছেন, কিন্তু আগের দিকের কথাটার তারা ব্রুকেপ করে নাই এই বুদ্ধিজীবী নামের পরজীবীরা। আগের দিকে আল্লাহ কি বলেছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা। নবীজি সাল্লাল্লাহু ইসলাম বলেছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার সবগুলো হলো সম্পদ। যেমন দুনিয়ায় একটা কথা রয়েছে, মানব সম্পদ, বাংলাদেশেও রয়েছে, এদেশেও রয়েছে, যে কোনো দেশে মানব একটা সম্পদ, জনগণ একটা বড় সম্পদ, এটা বিশাল সম্পদ, সর্বোত্তম সম্পদ। আল্লাহ যেহেতু মানব সম্পদ আমরাও বলে থাকি সম্পদ, কিন্তু নবীজি ইসলাম এখানে মহিলাদেরকে সম্পদ বলার কারণে ওই তথাকথিত বুদ্ধিজীবীরা ইসলামের বিশুদ্ধঘাত করে। এখানে দুনিয়ার যত সম্পদ রয়েছে, পুরুষ সম্পদ, মহিলা সম্পদ, জমিনের সম্পদ, স্বর্ণরূপের সম্পদ, অর্থকরির সম্পদ, সবগুলোর মধ্যে থেকে উত্তম সম্পদ বলেছেন নবীজি ইসলাম যে ইমরাতুস সালিহা, নেককারিণী মহিলা, যে মহিলা পর্দা মেনে চলেন, শরীয়ত মেনে চলেন, যে মহিলা সন্তানাদিদেরকে ইসলাম অনুযায়ী বড় করেন, যে মহিলা স্বামীর খেদমত করেন, যে মহিলা স্বামীর কথা মতো চলেন, যে মহিলা আল্লাহর বিধান মেনে চলেন, সেই মহিলা হলেন দুনিয়ার সকল সম্পদের থেকে বেশি, ডায়মন্ড থেকে বেশি মূল্যবান, পেট্রোল থেকে বেশি মূল্যবান, দুনিয়ার সকল সম্পদ থেকে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। এখানে দুনিয়ার মধ্যে সবথেকে মূল্যবান সম্পদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা দান করেছেন নেককারিণী মহিলাদেরকে। সুবহানাল্লাহ। এ কারণে পৃথিবীতে যে পুরুষ এবং মহিলার তারতম্য রয়েছে, সেই তারতম্য যদি নষ্ট করতে হয়, সেই তারতম্য যদি ধ্বংস করে সত্যিকার অর্থে মহিলাদেরকে অধিকার দিতে হয়, তাহলে চলে আসতে হবে ইসলামের কাছে। ইসলাম যে অধিকার দিয়েছে, সেই অধিকার আর কেউ পৃথিবীর ইতিহাসে দিতে পারে নাই, কেউ দিতে পারবে না। তাই আমরা ইসলামের কাছে মাথা নত করতে হবে, গর্দন নেহাদন বতাআত, শ্রদ্ধার সাথে আল্লাহর আইনের কাছে, কোরআনের আইনের কাছে যদি মাথা নত করতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় তথা আন্তর্জাতিক পর্যায়ে শান্তি আর শান্তি প্রতিষ্ঠা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম অনুযায়ী জীবনযাপন করার তৌফিক এনায়েত করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।